বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের অন্তর্গত কবিতা অংশ থেকে বিদ্রোহী নামক এই কবিতাটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বিদ্রোহী কবিতাটির রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম, এবং এই বিদ্রোহী কবিতা রচনার ফলেই কিন্তু কাজী নজরুল ইসলামের নামের পূর্বে বিদ্রোহী অভিধাটি সংযুক্ত হয়ে গিয়েছিল। তো আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে বেশি কিছু আলোচনা করব না, আমরা সরাসরি কবিতায় ফিরে যাব। যেহেতু কবিতা অনেক বড় এবং ব্যাখ্যা করতেও অনেকটা সময়ের প্রয়োজন, তাই কবি পরিস্থিতি থেকে না বলে আমরা কবিতা সম্পর্কেই আলোচনাটা কন্টিনিউ করব। আরও একটি কথা বলে রাখি, যারা এইচএসসির শিক্ষার্থী বাদে অন্যরা যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, যেহেতু কবিতাটি এইচএসসির সিলেবাসভুক্ত এবং বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নি বীণা কাব্যে যতটা ব্যাপক হারে আমরা দেখতে পারি, যেহেতু সিলেবাসভুক্ত সেহেতু এই কবিতাটি কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে, সংক্ষেপিত একটি কবিতা। এই জন্য হয়তোবা যারা কবিতাটি মুখস্থ আছে কিংবা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে পড়েছেন তারা হয়তো দেখতে পাবেন যে এই কবিতায় অনেক চরণ বা অনেক পংক্তি আমরা পাবো না, যেহেতু সংক্ষেপিত এবং এইচএসসি শিক্ষার্থীদের উপযোগী করে তোলা, তাই এই কবিতায় অনেক লাইন বা অনেক পংক্তি আমরা পাবো না। তো এইচএসসির সিলেবাসে যতটুকু আছে আমরা ঠিক ততটুকু নিয়েই ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কথা না বাড়িয়ে মূল কবিতায় ফিরে যাই। তবে বিদ্রোহী কবিতা সম্পর্কে সামান্যতম একটু ভূমিকা দেওয়া প্রয়োজন, কারণ এই বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। এই কবিতায় সংযুক্ত হয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসান কাম্য। বিদ্রোহী কবি উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই বিদ্রোহী কবিতাটি কিন্তু 1922 সালে প্রকাশিত হয় সর্বপ্রথম বিজলি পত্রিকায়, আর এই কবিতাটি লেখা হয়েছিল 1921 সালের ডিসেম্বরের শেষের দিকে। তো তোমরা বুঝতেই পারছো যে 1921 সাল মানে ইতিহাসে কিন্তু সেই সময় একটা টানাপোড়েন চলছে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, 1918 সালে সেই বিশ্বযুদ্ধটা শেষ হয়। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার অব্যবহিত পরে এই যে ভারতীয় ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় ব্রিটিশরা যেভাবে শাসন করছিল তা, আর এই যুদ্ধের পরে তখন যে মানুষের অবস্থা, মানুষের ভিতরের হাহাকার এবং কি এমনকি শাসকদের অত্যাচার, এই সমস্ত বিষয়াশয় কিন্তু কাজী নজরুল ইসলামের মনকে সাড়া দিয়েছিল, কাজী নজরুল ইসলামের মনকে একেবারে অবদমিত করে ফেলেছিল, যার জন্য এই বিদ্রোহী সত্তাকে তিনি ধারণ করেছিলেন যাতে এই অত্যাচারীদের ভীত নড়িয়ে দিতে পারেন। এই জন্য তিনি এই বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন। তো চলো আমরা এই বিদ্রোহী কবিতায় কবি যে একটা আমি সত্তার উদ্বোধন ঘটিয়েছেন আত্মজাগরণে উন্মুখ, এই আমি সত্তার পরিচয় কিভাবে দিয়েছেন আমরা সেইভাবে সেটাকে লক্ষ্য করব। তোমরা একটু আগেই শুনেছ যে কবি কিন্তু বিভিন্ন ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, পুরাণ থেকে তিনি বিশেষণ সংগ্রহ করেছেন এবং সেই বিশেষণে নিজেকে বিশেষায়িত করেছেন। এই বিদ্রোহী সত্তা কিংবা কবির আত্মজাগরণে উন্মুখ আমি সত্তার পরিচয় দিতে গিয়ে, তো চলো আমরা কবিতার লাইন বাই লাইন বিশ্লেষণ করে দেখি। আচ্ছা, বলো বীর, বলো উন্নত মমশির, অর্থাৎ কবি বীর হিসেবে সম্মোহিত করছেন এবং তিনি বলছেন যে উন্নত মমশির, মম শব্দের অর্থ হচ্ছে আমার, শির শব্দের অর্থ হচ্ছে মাথা, অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে তিনি তার মাথা একেবারে সমুন্নত রেখেছেন। শির নেহারি আমারই নত শির ওই শিখর হেমাদ্রির, শির শব্দের অর্থ হচ্ছে মাথা, নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে,
আমারই নতশির ওই শিখর হিমাদ্রি। শিখর শব্দের অর্থ হচ্ছে পর্বত, হিমাদ্রি অর্থ হচ্ছে হিমালয়। তার মানে কবি বলতে চাচ্ছেন, কবি তিনি এতটা সমুন্নত হয়েছেন, তার মাথা এতটা উন্নত বা উঁচু করেছেন, যেই মাথা উঁচু দেখে হিমালয়ের মতো পর্বতও মাথা নিচু করে আছে। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, অর্থাৎ কবি তিনি বলতে চাচ্ছেন তার যে আমি সত্তা সেটা হচ্ছে চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, অর্থাৎ যাকে দমন করা যায় না এবং যা সব কিছু শেষ করে দেয়, কোনো মায়া মমতা মহাব্বত নেই। আমি মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, অর্থাৎ মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ বলতে এখানে শিবকে বোঝানো হয়েছে। তোমরা জানো যে শিব প্রলয়ের সময় একটা মহা নৃত্য করেছিল, যেই নৃত্যতে সারা পৃথিবী কেঁপে গিয়েছিল, এজন্য তাকে নটরাজ বলা হয়, প্রলয়ের নটরাজ বলা হয়। আমি সাইক্লোন, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, ধ্বংস করে দেয়। আমি ধ্বংস, অর্থাৎ কবি তার বিদ্রোহী সত্তাকে এমনভাবে উপস্থাপন করেছেন যে তিনি কোনো কিছুই বাধা মানেন না। তিনি নটরাজের মতো পৃথিবীকে প্রকম্পিত করে দিতে পারেন, সাইক্লোনের মতো সারা পৃথিবীকে ভাসিয়ে দিতে পারেন এবং সব কিছু ধ্বংস করে দিতে পারেন। আমি মহাভয়, অর্থাৎ কবির এই বিদ্রোহী সত্তা এতটাই উন্মুখ হয়েছে, এতটাই উন্মত্ত হয়েছে যে সব কিছুতে সব কিছু তাকে দেখে ভয় পায়। আমি অভিশাপ পৃথিবীর, অর্থাৎ পৃথ্বী অত্রিবংশীয় একজন রাজা বেন এর পুত্র ছিল, যিনি সারা পৃথিবীকে নিজের বশে নিয়েছিলেন। তো এই পৃথ্বীর অভিশাপ, অর্থাৎ সারা পৃথিবীকেই তিনি কিন্তু বশে নিয়ে ফেলছেন। আমি দুর্বার, অর্থাৎ যাকে দমন করা যায় না। আমি ভেঙে চুরে করি সব চুরমার, সব কিছুকেই তিনি ভেঙে চুরে চুরমার করে ফেলেন। আমি অনিয়ম ও শৃঙ্খল, অর্থাৎ কোনো নিয়মকানুন মানেন না, একেবারে উশৃঙ্খল জীবনযাপন। আমি দোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, অর্থাৎ সব বন্ধন তিনি একেবারে পায়ে দলিত করে যান, কোনো নিয়ম শৃঙ্খল কিছুই মানেন না। আমি মানি না কোনো আইন, অর্থাৎ কোনো আইন মানেন না। আমি ভরাতরি করি ভরডুবি, অর্থাৎ তিনি ভরাতরি ভরডুবি করেন। আমি টর্পেডো, টর্পেডো হচ্ছে জাহাজের এক ধরনের ক্ষেপণাস্ত্র। আমি ভীম, ভাসমান, মাইন, এখানে ভীম হচ্ছে তো পঞ্চ পাণ্ডবের একজন পাণ্ডব, আর ভাসমান মাইন, এটা তো বুঝতেই পারছো এক ধরনের ক্ষেপণাস্ত্র। এখানে ভীম, ভাসমান মাইন, ভীম যে পঞ্চপাণ্ডবের একজন, ইনি গদা নিয়ে যুদ্ধ করতে পারদর্শী ছিলেন, আর এই দুর্যোধন ভীমকে মারার জন্য খাবারে বিষ মিশিয়ে তাকে পানিতে নিক্ষেপ করেছিলেন। তো সেই পানিতে বলতে সমুদ্রে, সমুদ্রে সেখানে বাসকের সহায়তায় ভীম বেঁচে যান এবং আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরে আসেন। এই জন্যই হয়তো কবি ভীমের সঙ্গে এই ভাসমান মাইনের তুলনা করেছেন। আমি ধূর্যটি, ধূর্যটি অর্থ হচ্ছে শিবের আরেকটি নাম, অর্থাৎ যাকে আমরা একটু আগে নটরাজ বললাম, মহাপ্রলয়ে যিনি সৃষ্টি করতেন। আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখের, এলোকেশ অর্থাৎ এলোমেলো চুল, অকাল বৈশাখের অর্থাৎ বৈশাখের যে ঝড়, অকাল বৈশাখের যে ঝড়, সেই ঝড়ের সঙ্গে একটা এলোকেশের তুলনা করা হয়েছে, অর্থাৎ এখানে ধ্বংসের একটা রূপ প্রকাশ করা হয়েছে। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, কবি নিজেকে বিদ্রোহী বলে সম্বোধন করছেন এবং এটাও বলছেন সুত শব্দের অর্থ হচ্ছে পুত্র, বিদ্রোহী সুত মানে হচ্ছে বিদ্রোহী পুত্র। কার বিদ্রোহী পুত্র? এটা হচ্ছে বিশ্ব বিধাত্রীর, অর্থাৎ বিশ্বের যে বিধাতা আছে তার তিনি বিদ্রোহী পুত্র হিসেবে নিজেকে সম্বোধন করছেন। বলবীর চির উন্নত মমশির, আবার একই লাইনের পুনরাবৃত্তি ঘটেছে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, এখানে একদিকে কবি সৃষ্টির কথা বলছেন, একদিকে ধ্বংসের কথা বলছেন, আবার একদিকে লোকালয়ের কথা বলছেন, আবার একদিকে শ্মশানেরও কথা বলছেন। তার মানে তিনি সৃষ্টিও করতে পারেন, তিনি ধ্বংসও করতে পারেন, এরকম কথা বলা হচ্ছে। আমি অবসান, আমি নিশাবসান, অর্থাৎ অবসান শব্দের অর্থ হচ্ছে যে সব কিছুর পরিসমাপ্তি ঘটেছে, নিশাবসান অর্থ হচ্ছে রাতের পরিসমাপ্তি, অর্থাৎ কবির এই বিদ্রোহী সত্তার যখন উন্মত্ত হবে তখন সব কিছু যে তার বিদ্রোহীর চেতনায় আলোকিত হয়ে সমস্ত শাসকদের ভীত নড়ে যাবে, সমস্ত শাসকরা একসময় পরাজিত হবে এবং এই যে অত্যাচারিত যে রাত, অত্যাচারী যে রাত, সেই রাতের নিশাবসন ঘটবে, এরকম একটা আশাবাদ ব্যক্ত হয়েছে। আমি ইন্দ্রাণী সুত, অর্থাৎ কবি নিজেকে ইন্দ্রাণীর পুত্র বলে সম্মোহিত করছেন। হাতে চাঁদ, ভালো সূর্য, অর্থাৎ হাতে শব্দের অর্থ হচ্ছে তার হাতে হচ্ছে চন্দ্র, আর ভালো শব্দের অর্থ হচ্ছে কপালে সূর্য, অর্থাৎ
তার হাতে চাঁদ রয়েছে এবং কপালে সূর্য রয়েছে ইন্দ্রাণী সুদ, আর মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য, অর্থাৎ মম শব্দের অর্থ হচ্ছে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। বাঁকা বাঁশের বাঁশরি, বাঁশের বাঁশরি কার কাছে ছিল তোমরা জানো, যে শ্রীকৃষ্ণের কাছে ছিল, আর হাতে রণতূর্য, রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। তো এখানে কবি একদিকে বাঁশের বাঁশরি দিয়ে সৃষ্টির উল্লাস করেছেন আর রণতূর্য দিয়ে ধ্বংসের উল্লাস করেছেন, অর্থাৎ সৃষ্টি এবং ধ্বংস পাশাপাশি রেখেছেন। আমি বেদুইন, বেদুইন যারা হচ্ছে অ্যারাবিয়ান জাতি, যাদের নিজস্ব কোনো বাসা বাড়ি ছিল না, তারা বিভিন্ন দেশে পরিভ্রমণ করে বেড়াতো। চেঙ্গিস, এই চেঙ্গিস বলতে চেঙ্গিস খানকে বোঝানো হয়েছে, যিনি হচ্ছে মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা ছিলেন। আর আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, অর্থাৎ কবি এখানে বলছে যে আমি নিজেকেই নিজে কুর্নিশ করি, তাছাড়া আর কাউকে আমি ভয় করি না। আমি বজ্র, আমি ঈশান, বিশানে ওঙ্কার। কবি এখানে বজ্র বলছে, তোমরা জানো যে বজ্র হচ্ছে ইন্দ্রের হাতে থাকে, যিনি হচ্ছে এই বজ্র ব্যবহার করে থাকেন। ঈশান, বিশানে ওঙ্কার, ওঙ্কার শব্দের অর্থ হচ্ছে ও ধ্বনি, হিন্দুদের যে আছে ও ধ্বনি আছে, ঈশান কোণ থেকে এই ওঙ্কার ধ্বনিটা তিনি ছাড়তে চাচ্ছেন। আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। ইস্রাফিল তোমরা জানো ইসলাম ধর্মে একজন বিশিষ্ট ফেরেস্তাকে বলা হয়, যিনি পৃথিবী ধ্বংসের পর যখন আবার পুনরায় জাগরণ করা হবে সবাইকে, সেই সময় তার সেই সিঙ্গার ফুক কার্ড দিয়ে সারা পৃথিবীতে যত মানুষ মৃত্যুবরণ করেছিল সবাই কিন্তু আবার পুনর্জন্ম ফিরে পাবে। তো সেই ইস্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার দিয়ে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে তখন আবার তিনি নতুন করে সৃষ্টি করতে চাইবেন একটা শান্ত স্নিগ্ধ পৃথিবী। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। তোমরা জানো যে শিবের হাতে ডমরু ত্রিশূল এই জাতীয় কিছু থাকে। এখানে পিনাক পানির ডমরু ত্রিশূল বলতে হচ্ছে শিবকেই বোঝানো হচ্ছে, ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ বলতে এখানে বোঝানো হয় যে হিন্দুদের মৃত্যুর দেবতা যিনি যম, তাকে বোঝানো হয়। অর্থাৎ একদিকে শিবের নাম উল্লেখ করে তিনি ধ্বংসযজ্ঞের একটা পরিচয় দিচ্ছেন, আবার ধর্মরাজের দণ্ড এটা বলে তিনি মৃত্যুর দেবতাকে স্মরণ করছেন, তার মানে তিনি সব কিছু ধ্বংস করে দিতে পারেন। আমি চক্র ও মহাশঙ্খ। এখানে চক্র ও মহাশঙ্খ বলতে তোমাদের হিন্দু যারা আছো তারা বুঝবা যে হিন্দুর যে বিষ্ণু আছে তার চার হাতে চারটি এইরকম চক্র, শঙ্খ, গদা এই জাতীয় কিছু থাকে, অর্থাৎ এখানে বিষ্ণুকে স্মরণ করা হচ্ছে, বিষ্ণুর কথা উল্লেখ করা হচ্ছে। আমি প্রণব নাদ প্রচণ্ড। এই প্রণব শব্দের অর্থ হচ্ছে ওই যে একটু আগে বললাম ওঙ্কার ধ্বনি ও ধ্বনি, তো এই প্রচণ্ড নাদের ওঙ্কার ধ্বনি, অর্থাৎ যে ও ধ্বনিতে সব কিছু জাগরিত হবে। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। দুর্বাসা ইনি হচ্ছে একজন মুনি, যিনি যার রোষানলে পড়ে কিন্তু অনেকেই ধ্বংস হয়ে গিয়েছিলেন। তো এখানে খ্যাপা দুর্বাসা বলছেন এই কারণে যে তিনি যদি খেপে যান, তো এই দুর্বাসার মতো যদি তিনি কারো অভিশাপ দেন তাহলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছে আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। দাবানল তোমরা বোঝো যে অগ্নিকাণ্ডে সব কিছু বশীভূত হয়ে যাওয়া, তিনি আর দাহন শব্দের অর্থ পুড়ে যাওয়া, তিনি নিজেকে অগ্নিরূপে সম্বোধন করছেন এবং সমস্ত বিশ্বকে তিনি দাহন করবেন, অর্থাৎ পুড়িয়ে সারখার করে দিবেন। আমি উন্মন মন উদাসীর। উন্মন শব্দের অর্থ হচ্ছে আনমনা, যারা আত্মভোলা সেরকম বলছেন, উদাসীর অর্থাৎ যারা উদাসী থাকে, কোনো কিছুতে তাদের আগ্রহ থাকে না সেরকম। অর্থাৎ কবি একদিকে এতক্ষণ কিন্তু তার যে তাণ্ডব আমরা দেখতে পেলাম, এবার কিন্তু একটু উন্মন মন উদাসীর এই লাইনটার মাধ্যম দিয়ে কিন্তু আমরা দেখছি যে কবি কিন্তু নিজেকে এবার একটু নমনীয় করে তুলেছেন। আচ্ছা, এরপরে বলছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। অর্থাৎ যারা বিধবা আছেন তাদের বুকে তিনি ক্রন্দন শ্বাস হয়েছেন আর হা হুতাশ হয়েছেন, যারা সবসময় হতাশার মধ্যে থাকে। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, অর্থাৎ যারা যত গৃহহারা আছে সমস্ত গৃহহারাদের এবং যারা বঞ্চিত আছে যারা পথে পথে বসবাস করে তাদের ব্যথা তিনি নিজের বুকে নিয়েছেন। আমি অবমানিতের মর্ম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। আচ্ছা, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। অর্থাৎ এই জায়গাতে কবি কিন্তু নমনীয় ভাব প্রকাশ করছেন এবং সৃষ্টি সুখের যে উল্লাস সেই জিনিসটা এখানে তুলে ধরতে চাচ্ছেন। আমি আকুল নিদাগ তিয়াসা আমি রুদ্র
রুদ্র রবি। আচ্ছা, আমি মরু নির্ঝর ঝর ঝর, আমি শ্যামলিমা ছায়াছবি। আচ্ছা, এরপর আসো, আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস হচ্ছে গ্রিসের পৌরাণিক একটা চরিত্র যিনি বাঁশি বাজাতেন, এবং এই অরফিয়াস তার হচ্ছে প্রিয়তমাকে ফিরিয়ে আনার জন্য পাতালপুরীতে প্রবেশ করেছিলেন, এবং সেই পাতালপুরীতে যখন প্রিয়তমাকে ফিরিয়ে নিয়ে আসেন, সেখান থেকে তিনি আদেশ পেয়েছিলেন যে ফিরিয়ে নেওয়ার সময় যেন পিছন ফিরে না তাকায়। তো অরফিয়াস পিছন ফিরে তাকিয়েছিল এবং তার যে প্রিয়তমা তাকে সে কিন্তু চিরতরের জন্য হারিয়ে ফেলেছিল। তো সেই অরফিয়াসের বাঁশরি অর্থাৎ সামান্য ভুলের কারণে অরফিয়াস নিজেকে নিজের প্রিয়তমাকে হারিয়েছিলেন, সেই অরফিয়াসের কথা উল্লেখ করা হচ্ছে। আর এই বাঁশরি, অরফিয়াসের বাঁশরি অর্থাৎ সমগ্র বিশ্ব কিন্তু মাতাল হয়ে যেত এই অরফিয়াসের বাঁশি শুনে। মহাসিন্ধু অতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশির তানে বাঁশরি। বাঁশরি শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, বাঁশরির তানে বাঁশরি। আমি শ্যামের হাতের বাঁশরি, শ্যাম হচ্ছে তোমরা জানো কৃষ্ণের আরেকটা নাম। আমি রুশে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া। আচ্ছা, এইবার আবার তিনি একটু কঠিন ভাব ধারণ করছেন। তিনি বলছেন তিনি যখন রুশে ওঠেন অর্থাৎ তিনি যখন রাগান্বিত হন তখন কিন্তু মহাকাশ সেপে তিনি উঠে আসেন, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যাই কাঁপিয়া। অর্থাৎ তিনি যখন রাগ করেন তার রাগের গতি এমন হয় যে সমস্ত পৃথিবী মহাকাশ সেপে যায়, এবং সাতটি যে জাহান্নাম আছে তার মধ্যে একটা হাবিয়া দুজক আছে, সেই হাবিয়া দুজকের আগুনও নিভে নিভে কেঁপে কেঁপে নিভে যায়, এরকম একটা রূপ ধারণ করে তিনি যখন কেঁপে যান। আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া, অর্থাৎ তিনি তার এই যে বিদ্রোহী সত্তাকে বহন করে নিয়ে বেড়ান। নিখিল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব, অখিল শব্দের অর্থও হচ্ছে সমগ্র বিশ্ব, অর্থাৎ সারা বিশ্বব্যাপী তিনি তার এই বিদ্রোহ বাণীটাকে বয়ে নিয়ে বেড়ান। আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরাম এটা হচ্ছে হিন্দুদের পৌরাণিক একটা চরিত্র যিনি ক্ষত্রিয় নিধন করার জন্য 19 বার পৃথিবীতে আগমন করেছিলেন। তো তিনি হচ্ছে এই পরশুরামের কঠোর কুঠার বলতে তিনি এই যে ক্ষত্রিয় নিধন করতে চাচ্ছেন, ক্ষত্রিয় নিধন বলতে হচ্ছে এখানে যারা অত্যাচারী আছে তাদেরকে তিনি ধ্বংস করতে চাচ্ছেন। নিক্ষত্রী করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, অর্থাৎ এই নিক্ষত্রী করিব বিশ্ব অর্থাৎ যারা অত্যাচারী আছে তাদেরকে তিনি নাশ করবেন, ধ্বংস করবেন, এবং পরিশেষে কি শান্ত উদার পৃথিবী আনবেন। এরপরে বলছে আমি হল বলরাম স্কন্ধে, শ্রীকৃষ্ণের যে আরেকটা ভাই ছিল বলরাম তার একটি তার সাথে থাকতো বা তাকে বোঝাতে হল শব্দটা ব্যবহার করা হয়। হল শব্দের অর্থ মূলত হচ্ছে লাঙল। আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, অর্থাৎ অধীন বিশ্ব অর্থাৎ যারা যেই বিশ্বটা পরের অধীনে রয়েছে সেই বিশ্বটাকে অধীন করে মানে উপড়ে ফেলবেন, এবং নবসৃষ্টির মহানন্দে অর্থাৎ তিনি এই যে অধীন বিশ্ব আছে সেই বিশ্বটাকে উপড়ে ফেলে নতুন রূপে একটা বিশ্ব সৃষ্টি করবেন। মহাবিদ্রোহী রণক্লান্ত, অর্থাৎ এইবার সেই মহাবিদ্রোহের কথা বলা হচ্ছে যে হচ্ছে তখনই রণে ক্লান্ত দিবেন বা যুদ্ধে ক্লান্ত হবেন, আমি সেই দিন হব শান্ত, সেই দিনই তিনি শান্ত হবেন। কোন দিন? যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অর্থাৎ যখন উৎপীড়িত অর্থাৎ যারা অত্যাচারিত আছে তাদের কান্নার ধ্বনি আকাশে বাতাসে আর বাজবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, অর্থাৎ যারা অত্যাচারী আছে তাদের যে খড়গ বা অস্ত্র কিংবা কৃপান বা অস্ত্র তলোয়ার সেইগুলো রণভূমি অর্থাৎ যুদ্ধের ময়দানে আর সেগুলো দেখা যাবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, অর্থাৎ যেদিন এই উৎপীড়িতের ক্রন্দন রোল শোনা যাবে না সেই দিন, আর অত্যাচারীর ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না সেদিন তিনি শান্ত হবেন। আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়িয়ে ছাড়াইয়ে উঠিয়াছি এক চির উন্নতশীল, অর্থাৎ এখানে তিনি তার বিদ্রোহী সত্তার পরিচয় দিচ্ছেন নতুন করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবিতা। এই কবিতায় আমরা দেখলাম যে একদিকে কবি তার অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, এবং অত্যাচারিত যারা আছে তাদের প্রতি তিনি একটা সদয় ভাব ব্যক্ত করেছেন। তো আমরা মূল কথাই বুঝতে পারি যে এই পৃথিবীটাতে যেদিন আর যুদ্ধ বিগ্রহ শান্তি থাক যুদ্ধ বিগ্রহ থাকবে না, এক প্রকার শান্ত স্নিগ্ধ পৃথিবী হবে, সেই দিনই কবির এই বিদ্রোহ সত্তাটা শান্ত হবে। আর যতদিন পর্যন্ত পৃথিবীতে এরকম মহামারী থাকবে, এরকম হানাহানি মারামারি কাটাকাটি
থাকবে ততদিন কবির এই বিদ্রোহী সত্তাটা চির জাগ্রত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত কবিতার আলোচনা। আশা করি কবিতাটি তোমরা এখন বুঝতে পারবে লাইন বাই লাইন। তো কবিতাটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর কমেন্ট করে তোমার মন্তব্য জানাবে আর শেয়ার করে অন্য বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিবে। আমি পরিশেষে আরও একটি কথা বলতে চাই, যেহেতু এটা হচ্ছে HSC-র সিলেবাসভুক্ত, তাই এই কবিতাতে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হয়েছে বা সংক্ষিপ্ত করে কবিতার লাইনগুলো তুলে ধরা হয়েছে, অনেক লাইন বাদ দেওয়া হয়েছে। তো তোমরা যদি পারো অগ্নিবীণা কাব্যগ্রন্থের যে মূল কবিতা আছে সেই কবিতা থেকে তোমরা পুরোপুরি কবিতাটা দেখে নিতে পারো। আমি শুধুমাত্র এখানে সংক্ষিপ্ত আকারে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেইগুলোই আলোচনা করলাম। আরও একটি বিষয়, যে মূল যে বিষয় অর্থাৎ কবি অত্যাচারীদের বিরুদ্ধে যেই আসল বিদ্রোহগুলো ঘোষণা করেছিলেন সেই বিদ্রোহের লাইনগুলোই কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে। এখানে প্রথম অবস্থায় কিছুটা বিদ্রোহের কথা বলা হয়েছে, পরের অবস্থায় কিন্তু নমনীয় ভাব যেখানে প্রকাশ করেছে সেই নমনীয়তার চিত্রই তুলে ধরা হয়েছে। তো অরিজিনাল কবিতায় এই জিনিসগুলো তোমরা পাবা, এখানে যেহেতু সংক্ষেপিত আর এই সংক্ষিপ্ত পরিসরেই তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় উত্তর দিতে হবে। তো যতটুকু বইয়ে আছে আমি ঠিক ততটুকুই আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দিবে। আর যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।